আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। একটা প্যান্ট তৈরি করার নিয়মের অ্যাসেম্বলি পার্টের আজকে 9 নম্বর পর্ব, মানে পার্ট 9। আজকের প্রসেসটির নাম হলো ওয়েস্ট বেল জয়েন, কাঁচা মেশিনের সাহায্যে ওয়েস্ট বেল জয়েন। তো ভিউয়ার্স, গার্মেন্টসে যদি ক্রিটিক্যাল কোনো প্রসেস থাকে তাহলে সর্বোচ্চ প্রসেসটার নামই হলো ওয়েস্ট বেল জয়েন বা কাঁচা মেশিনের প্রসেস। তো ভিউয়ার্স, একজন অপারেটর ঘন্টায় 100 থেকে 150 পিস প্রোডাকশন দিয়ে থাকে ওয়েস্ট বেল জয়েন। তো ভিউয়ার্স, গার্মেন্টসের সবচেয়ে ক্রিটিক্যাল প্রসেস হলো ওয়েস্ট বেল জয়েন। তো ভিউয়ার্স, এই জন্য এই অপারেটরের মূল্য অনেক বেশি, গার্মেন্টসে সর্বোচ্চ স্যালারি দেওয়া হয় এই অপারেটরের জন্য, সর্বনিম্ন 11 থেকে সর্বোচ্চ 12 হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হয় একজন অপারেটরকে, যা সর্বোচ্চ দেওয়া হয় এই প্রসেস জানার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই প্রসেসে কীভাবে করতে হয়, এই প্রসেসের প্রবলেমগুলো কি, একজন মেকানিক্যালের কাজ কি, একজন ও কোয়ালিটির কাজ কি, এবং লাইন চিফের কাজ কি, এবং অপারেটরের কাজ কি, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা মেকানিক্যাল কাজ থেকে শুরু করি। প্রথমে একজন মেকানিক্যাল কাজ হলো মেশিন সেট আপ করা। মেশিন কী কী সেট আপ করবে, লুপার লাগাবে, ফোল্ডার লাগাবে, মেজারমেন্ট অনুযায়ী ওয়েস্টের মেজারমেন্ট অনুযায়ী ফোল্ডার লাগাবে এবং মেশিন সেট আপ করবে, লব ঠিক করে নিবে, ওয়েস্টের যে লবটা আছে লব ঠিক করে নিবে এবং মেজারমেন্ট ঠিক করে দেবে। ওয়েস্ট আউটপুট হওয়ার পর ওয়েস্টের মেজারমেন্ট আর লব অ্যাডজাস্ট থাকবে, ঠিক থাকবে, এটা কোয়ালিটি বুঝে নিবে। দেন একজন লাঞ্চিবের কাজ হলো ওয়েস্টের, যেহেতু বিভিন্ন প্রকারের ক্যাটাগরির কাজ আছে ওয়েস্টের, সেজন্য লাইনশিপ অপারেটরের কাজটা বুঝিয়ে দিবে এবং কোয়ালিটি কন্ট্রোলার সেই কাজটা বুঝে নেবে। কিভাবে বুঝে নেবে, প্রথমত ওয়েস্টের মূল কাজ হলো ওয়েস্টের যে মার্কগুলো দেওয়া থাকে মার্কগুলো মিলাতে হবে একজন অপারেটরের। কোনো কোনো ক্ষেত্রে 2টা মার্ক দিয়েই ওয়েস্ট বেল করা যায়, কোনো কোনো ক্ষেত্রে 3টা মার্ক দিয়ে ওয়েস্ট বেল করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে 5টা মার্ক দিয়ে ওয়েস্ট বেল করতে হয়। যদি 5টা মার্ক দিয়ে ওয়েস্ট বেল করে তাহলে আমাদের অপারেটরকে অবশ্যই 5টা মার্কে মিলিয়ে কাজ করতে হবে, 100% মিলিয়ে কাজ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আবার ওয়েস্ট বেল টপ এবং ওয়েস্ট বেল্ট ইন, মানে 2টা পার্টে ওয়েস্ট বেল জয়েন হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে সিঙ্গেল পার্টে ওয়েস্ট বেল জয়েন হয়ে থাকে। যদি সিঙ্গেল পার্টে ওয়েস্ট বেল জয়েন হয়ে থাকে তাহলে 5টা মার্ক সর্বোচ্চ থাকতে পারে 5টা পয়েন্টে, আবার যদি ডাবল বেল্ট হয়ে থাকে তাহলে ইন পার্টে 5টা মার্ক এবং টপ পার্টে 5টা মার্ক হয়ে থাকে অনেক অনেক ক্ষেত্রে। তো এতগুলো মার্ক সবাই দেয় না, তো অনেকে দেয়, কিসের জন্য অনেকে দেয়, যদি অতিরিক্ত মার্ক থাকে 5টা তাহলে কী হয়, বডির গ্যাট আপটা ভালো থাকে, শেয়ারিং পাকারিং কুচি এগুলো পড়ে না। যদি 2টা মার্কে যদি বডি করা হয় বা 3টা মার্কে বডি করা হয় সেক্ষেত্রে বডিতে অনেক পরিমাণ শেয়ারিং পাকারিং প্লিট ইত্যাদি বিভিন্ন প্রকার প্রবলেম বা ডিফেক্ট আসে, সেই জন্য মার্ক বেশি দেওয়া হয়। এখন বলি প্রথম 2টা মার্ক, মানে বাউন্ডারি মার্ক কেন দেওয়া হয়। বাউন্ডারি মার্ক এই জন্য দেওয়া হয় বডির মেজারমেন্ট ঠিক রাখার জন্য, গার্মেন্টসের যে বায়ার মেজারমেন্ট চেয়েছে তা ঠিক রাখার জন্য বাউন্ডারি মার্ক দিতে হয়, তার জন্য বাউন্ডারি মার্ক 100% মিলতে হবে। দেন আর যে 3টা মার্ক দেওয়া হয় 3টা পয়েন্টে, সেই মার্কগুলো দেওয়া হয় এজন্য যাহাতে বেল লুজ না হয়, বডি গেট আপ ঠিক থাকে, বডি ফ্রেশ থাকে, পাকারিং ওয়েভি প্লিট এগুলো না পড়ে এবং বডি শেপ আনিবেন না হয় সেই জন্য। তো ভিউয়ার্স, এখানে দেখুন একজন অপারেটর ওয়েস্ট বেল জয়েন করতে আসছে, তো ফোল্ডারের সাহায্যে ওয়েস্ট বেল জয়েন হচ্ছে। তো ভিউয়ার্স, একজন অপারেটর ঘন্টায় 100 থেকে 150 বডি প্রোডাকশন দিয়ে থাকে। তো ভিউয়ার্স, প্রথমত ওয়েস্ট বেল জয়েনের জন্য আমাদের যে মার্কগুলো আছে মার্কগুলো ফলো করতে হবে, এই মার্ক অনুযায়ী নিডেল পয়েন্ট আবিয়ে নিতে হবে যাতে করে বডির শেপ ঠিক থাকে, এবং 5টা পয়েন্টে যে মার্কগুলো আছে 5টা পয়েন্টের মার্ক মিলাতে হবে যাতে করে বডির গেট আপ এবং শেপ ঠিক থাকে। তো ভিউয়ার্স, এভাবে মূলত একজন অপারেটর ওয়েস্ট বেল জয়েন করে থাকে। ওয়েস্ট বেল হলো গার্মেন্টসের একটা ক্রিটিক্যাল প্রসেস এবং বেস্ট হাই কোয়ালিটির একটা প্রসেস, এই কাজটা সবাই করতে পারে না, যে করতে পারে তার জন্য বেস্ট স্যালারি দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, যারা গার্মেন্টস চাকরি করতে চান, নতুন অপারেটর হতে চান, তারা অবশ্যই এই প্রসেসটা শিখবেন, কারণ এই প্রসেসটার মূল্য অনেক,
গার্মেন্টসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যের মূল্য অনেক এবং অনেকে মূল্যায়ন করে। সো আপনারা যদি গার্মেন্টসের নতুন হিসেবে অপারেটর হিসেবে জয়েন করতে চান, সেজন্য এই প্রসেস শেখার জন্য খুব কেয়ারফুলি কাজ করবেন।